নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব ইংরেজি কম্প্রিহেনশন নিয়ে। তা ইংরেজি কম্প্রিহেনশন, যেটা আপনাদের আগামী পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, মানে যারা টেট পরীক্ষা দিচ্ছেন তা তাদের আগামী যে পরীক্ষা আসবে সেই পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তা সেজন্যই আপনাদের অবশ্যই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো ফলো করতে হয়। তা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যেহেতু ফলো করতে হয়, তা সেহেতু আজকে আমরা প্রিভিয়াস ইয়ারের একটা কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করব, যেটা রিডিং কম্প্রিহেনশন থেকে এসেছিল। তা আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটির শেষে উল্লেখ করা আছে। আর আজকে সেটা আমরা দেখব কিভাবে শর্টকাট টেকনিক ব্যবহার করে টাইম কিল না করে, টাইম সেভ করে কিভাবে আমরা কম্প্রিহেনশনগুলো করতে পারি। তো চলুন বন্ধুরা, কত তাড়াতাড়ি আমরা ইংরেজি থেকে যে 15 নম্বর কম্প্রিহেনশন থাকবে তা সেখান থেকে সেই নাম্বারটা আমরা হস্তগত করতে পারি। তো চলুন দেখে নেওয়া যাক। তা প্রথমে আমাদের যে প্রোজ থেকে যে কম্প্রিহেনশনটা দেওয়া আছে সেটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। এবার আমরা কি করব, এখান থেকে প্রথমে দেখে নেব কি কি কোশ্চেন আনসার করা হয়েছে। তো চলুন বন্ধুরা, আমরা প্রথমে দেখে নিই কি কি কোশ্চেন আনসার এখান থেকে করা হয়েছে। তা এটা এসেছিল সিটেট ফেব্রুয়ারি 2015 পেপার ওয়ানে, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন বা দেখতে পারছেন। তো চলুন আমরা কোশ্চেন আনসারগুলো দেখে নিই। তা প্রথম কোশ্চেনগুলো পড়ে নেবো, তারপরে আমরা প্যারাগ্রাফ পড়বো। কেন পড়বো তারা এটা সলভ হওয়ার পরে আপনারা কিন্তু এটা বুঝে যাবেন। তা প্রথম প্রশ্ন আছে, অ্যাডভার্সিটি প্রোভাইডস আস উইথ অ্যান অপরচুনিটি টু। তাহলে অ্যাডভার্সিটি প্রোভাইড করে কি আমাদের সাথে, কোনটা প্রোভাইড করে, অ্যান অপরচুনিটি টু, কিসের অপরচুনিটি প্রোভাইড করে সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। নেক্সট প্রশ্ন আছে, দ্য অথর কোয়েটস সলোমন টু, তা কিসে, সেটা আমরা প্যারাগ্রাফ না পড়লে আমরা অ্যান্সার করতে পারবো না। নেক্সট, মোস্ট অফটেন আওয়ার মিসফরচুনেটস আর দ্য রেজাল্ট আওয়ার ওন, এটা আমাদের প্যারাগ্রাফ না পড়লে আমরা অ্যান্সার করতে পারবো না। নেক্সট, দ্য সিনোনিম অফ কোশ্যান্ট ইজ, কোশ্যান্টের সিনোনিম আমাদের বার করতে হবে, মানে সমার্থক শব্দ। নেক্সট, দ্য ফ্রেজ এক্সারসাইজ ইন ফিউটিলিটি মিন্স, মানে এই এক্সারসাইজ ইন ফিউটিলিটি এর মানেটা আমাদের এখানে বার করতে হবে, বা এই ফ্রেজটার মানে কি। নেক্সট প্রশ্নে চলে আসি, আইডেন্টিফাই দ্য কারেক্ট স্টেটমেন্ট আমাদের বলতে হবে। নেক্সট প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ নট ট্রু, যেটা সত্যি না সেটা কোনটা। নেক্সট হচ্ছে, দ্য অ্যান্টোনিমস অফ দ্য ওয়ার্ড অ্যাডভার্সিটি, দ্য অ্যাডভার্সিটি অ্যান্টোনিমস আমাদের বার করতে হবে। আর নেক্সট অ্যান্ড লাস্ট হচ্ছে, হোয়েন অ্যাডভার্সিটি স্ট্রাইকস আস উই ব্লেমড, আমরা কিসের উপর ব্লেম করি সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। ঠিক আছে বন্ধুরা, তো চলুন বন্ধুরা এবার আমরা চট করে প্যারাগ্রাফটা পড়ে নিই, কেননা প্যারাগ্রাফটা পড়লে আমরা কিন্তু এই কোশ্চেনের অ্যান্সারগুলো চটপট করতে পারবো। তা চলুন আমি প্যারাগ্রাফটা পড়ছি, আপনারা একটু মনোযোগ দেবেন। অ্যাডভার্সিটি প্রোভাইড আস উইথ অ্যান অপরচুনিটি টু ডেভেলপ আওয়ার ক্যারেক্টার ইন এ ন্যাচারাল রেকারিং অ্যান্ড পাওয়ারফুল ওয়ে দ্যাট অনলি দ্য চ্যালেঞ্জেস অফ অ্যাডভার্সিটি অফার। তা প্রথম প্রশ্নের উত্তর কিন্তু আমরা এই লাইন থেকে পেয়ে গেছি, আশা করছি আপনারা যারা মন দিয়ে পড়েছেন তারা কিন্তু পেয়ে যাবেন। নেক্সট, অ্যাকর্ডিং টু সলোমন, অ্যাডভার্সিটি রিফাইন্স দ্য রিভেলস দ্য গোল্ড অ্যান্ড সিলভার অফ আওয়ার ক্যারেক্টার। নেক্সট প্যারাগ্রাফ, এ লট অফ টাইম অ্যাডভার্সিটি কামস আওয়ার ওয়ে অ্যাজ এ ডাইরেক্ট অর ইনডাইরেক্ট রেজাল্ট অফ আওয়ার ওন অ্যাকশন, উই মেক এ ব্যাড চয়েস অর এ ব্যাড ডিসিশন অর উই সিম্পলি ফেইল্ড টু ডু সমথিং উই শুড হ্যাভ ডান। হোয়েন আই মেড ব্যাড ইনভেস্টমেন্ট ডিসিশনস আই হ্যাড টু অ্যাকসেপ্ট রেসপন্সিবিলিটি for my greed and naive choice. Yes, several men had misrepresented the opportunities to me, but the fact is I am the one who made the decisions and I experienced the very consequences that Solomon had cautioned us about. Anytime you make a contribution to your own adversity, you need to accept responsibility for it. Do not simply blame someone or something else. Next paragraph. Nonetheless, thought out throughout our lives, we will experience a great deal of adversity that is
not a result of our own action. It is critically important that we does not assign fault to ourselves or to those who had nothing to do with it. When a friend of mine lost his daughter to leukemia, then he confided to me that he felt God was punishing him for his past sins. In order, he was blaming himself. It is believed that adversity sometimes has a purpose that we cannot know or understand, as tempting as it may be. To try to figure out such a mystery is not only an experience in futility, it is foolish also. তো বন্ধুরা, এই ছিল আমাদের গোটা প্যারাগ্রাফটা। আর আমরা প্যারাগ্রাফটা পড়ে বুঝে গেছি যে এখানে কোনগুলো মানে কোনখান থেকে প্রশ্ন করা হয়েছে। এবার আমরা কি করব, এবার আমরা কোশ্চেন অ্যান্সারে যাব। যেরকম আপনাদের আগেই বললাম যে এটা সিটেট 2015 ফেব্রুয়ারি পেপার ওয়ানের এই কম্প্রিহেনশনটা এসেছিল, ঠিক আছে? তো চলুন বন্ধুরা, এবার আমরা চট করে এর অ্যান্সারগুলো করে ফেলি। তো চলে আসছি আমরা এবার পরবর্তী প্রশ্ন। দ্য সিনোনিম ফর কশন ইজ, তাহলে কশনের আমাদের এখানে সিনোনিম জিজ্ঞেস করা হয়েছে, তা এখানে এর সঠিক উত্তর হবে ওয়ার্ন্ড, কিন্তু এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, দ্য ফ্রেজ এক্সারসাইজ ইন ফুটিলিটি মিনস, তাহলে এখানে ফুটিলিটি মিনস কি সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে, তা এখানে এর সঠিক উত্তর হবে সামথিং দ্যাট ইজ পয়েন্টলেস। চলে আসছি পরবর্তী বা নেক্সট প্রশ্ন, আইডেন্টিফাই দ্য কারেক্ট স্টেটমেন্ট, এই স্টেটমেন্টগুলোর মধ্যে কোনটা কারেক্ট, ঠিক আছে? দুটো স্টেটমেন্ট দেওয়া হয়েছে আর দুটো স্টেটমেন্টের মনে হয় প্রিন্ট আসেনি, তা এই দুটো স্টেটমেন্টের যেহেতু দেখা যাচ্ছে অ্যাডভার্সিটি ইজ পারপাসলেস, কিন্তু এখানে সঠিক উত্তর হবে, ঠিক আছে? অপশান এটা এখানে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী প্রশ্ন, হুইচ অফ দি ফলোয়িং স্টেটমেন্ট ইজ নট ট্রু, তাহলে কোনটা সত্যি না সেটা আমাদের এখানে বলতে হবে, তাই চারটে অপশানের মধ্যে এই অপশান বিটা সত্যি না, দ্য ব্রেভেস্ট অ্যান্ড বোগড ডাউন বাই মিসফরচুনেটস, এটা কিন্তু এখানে সঠিক না। চলে আসছি পরবর্তী প্রশ্ন, দ্য অ্যান্টোনিমস ফর দ্য ওয়ার্ড অ্যাডভার্সিটি ইজ, তাহলে অ্যাডভার্সিটি এর বিপরীতার্থক শব্দ আমাদের বার করতে হবে, তা এর সঠিক উত্তর হবে প্রসপারিটি। চলে আসছি পরবর্তী নেক্সট প্রশ্ন, হোয়েন অ্যাডভার্সিটি স্ট্রাইকস আস উই ব্লেম, আমরা কিসের উপর ব্লেম করি, না এর সঠিক উত্তর হচ্ছে এভরিথিং অ্যান্ড এভরি ওয়ান এক্সেপ্ট আওয়ারসেল, নিজেকে বাদ দিয়ে সবার উপরে, ঠিক আছে? তো সুতরাং বন্ধুরা, আপনারা দেখতে পেলেন কত তাড়াতাড়ি আমরা এই প্যারাগ্রাফটা সলভ করে ফেলতে পারলাম, টাইম কিল না করে, টাইম সেভ করে, ঠিক আছে? তো এরকমভাবেই কিন্তু এই নিয়ম বা এই সূত্র ফলো করে কিন্তু আপনারা পরীক্ষার সময় এই প্রসেসে কম্পিটিশনগুলো করতে পারেন। তাহলে কী হবে, একদিক থেকে যেমন আপনাদের টাইম সেভ হবে, আর অন্যদিক থেকে আপনারা তাড়াতাড়ি আপনাদের কম্পিটিশনটা করতে পারবেন, ঠিক আছে? তা আপনাদের পরীক্ষার সময় নিগুড় অর্থ বোঝার থেকে প্যারাগ্রাফের কোশ্চেন অ্যান্সার করলেই মানে আপনাদের বেশি লাভজনক হবে, যেখানে আপনাদের নম্বরটা মেন উদ্দেশ্য, যাতে আপনারা সম্পূর্ণ নাম্বার এই প্যারাগ্রাফ থেকে পান, সেই জন্য আমাদের এই উদ্যোগ। আশা করছি আপনারা এই ফরম্যাট ফলো করলে আপনাদের পুরো নম্বর এখান থেকে পেয়ে যাবেন। তো ঠিক যেভাবে আমরা প্যারাগ্রাফটা সলভ করলাম, দেখি পরবর্তী আরেকটা প্যারাগ্রাফ করবো, মানে যেহেতু আপনার দুটো প্যারাগ্রাফ দিয়ে দেওয়া থাকে, তা দুটো প্যারাগ্রাফ করবো, তা দুটো প্যারাগ্রাফ করার মাধ্যমে মানে যেরকম এখানে ক্লোজ করলাম, এবার পোয়েট্রিটা করবো, পোয়েট্রিটা করে আমরা জিনিসটা বুঝে নেবো সঠিকভাবে, ঠিক আছে? তা চলুন বন্ধুরা, আমরা একটা পোয়েট্রি সলভ করে দিই। তো পরবর্তী প্রশ্ন, পোয়েট্রি আপনাদের স্ক্রিনে। তো বন্ধুরা, আমরা আবার চলে এসেছি পোয়েট্রিতে। তা পোয়েট্রিটা আমাদের স্ক্রিনে ঠিক যেরকমভাবে দেওয়া আছে তো সেরকম থাক। আমরা কি করব, না আমরা প্রথমে এখান থেকে যে কোশ্চেনগুলো করা হয়েছে সেই কোশ্চেনগুলো কিন্তু সলভ করব, ঠিক আছে বন্ধুরা? তো চলুন, এখান থেকে আমাদের যে কোশ্চেনগুলো দেওয়া হয়েছে সেই কোশ্চেনগুলো সলভ করব, মানে হচ্ছে কোশ্চেনগুলো আগে দেখে নেব, তারপর প্যারাগ্রাফটা পড়ে নিয়ে তারপর আমরা কোশ্চেনগুলো করব, তাতে আপনাদের সময় বাঁচবে।
চলুন বন্ধুরা আমরা দেখে নিই এই প্যারাগ্রাফ থেকে কি কোশ্চেন করা হয়েছে। ঠিক আছে, তা প্রথম প্রশ্ন আছে, দ্য ফ্রেজ আনকনকিউরেবল সোল মিনস এ পার্সন হু ইজ, তাহলে আমাদের এই ফ্রেজ সম্পর্কে জানতে হবে এবং এই মিনস এ পার্সন হু ইজ, তাহলে সেই লোকটা যে কিনা এই চারটের মধ্যে একটা অপশন বার করতে হবে, তা এই ফ্রেজটা যেটা দিয়ে উল্লেখ করা হচ্ছে। ঠিক আছে, আনকনকিউরেবল। চলে আসছি পরবর্তী প্রশ্ন, লাইন ফাইভ অ্যান্ড সিক্স শোজ দ্যাট দ্য স্পিকার, তাই এটা আমাদের প্যারাগ্রাফটা না পড়লে আমরা অ্যান্সার করতে পারবো না। নেক্সট, রথ অ্যান্ড টিয়ার্স মিনস, তাহলে রথ অ্যান্ড টিয়ার্স মিনস কী বলতে হবে এখানে, তা আমাদের এখানে প্যারাগ্রাফটা পড়তে হবে। নেক্সট, দ্য ফ্রেজ মিনেন্স মিনেন্স অফ দ্য ইয়ার্স সাজেস্ট, কী সাজেস্ট করে। নেক্সট, দ্য ওয়ার্ড উইনচিন্ড উইনচিন্ড ইন দ্য সেকেন্ড স্ট্যান্ডার মিনস, তাহলে সেকেন্ড স্ট্যান্ডার উইনচিন্ডের মানে কি আমাদের এখানে বলতে হবে। আর লাস্ট হচ্ছে, দ্য পোয়েট্রিক ডিভাইস ইউজড ইন ব্ল্যাক অ্যাজ ইট পিট ফ্রম পোল টু পোল ইজ, তাহলে এই চারটের মধ্যে আমাদের যেটা সঠিক সেটা আমাদের কিন্তু এখানে বলতে হবে। ঠিক আছে, তাই এর প্রত্যেকটা কোশ্চেনে আমরা পড়ে নিয়েছি, আর পড়ে নিয়ে আমরা বুঝে গেছি যে আমাদের প্যারাগ্রাফ বা ফ্রেজ যা যে সম্বন্ধে জিজ্ঞেস করা হয়েছে সেগুলো না পড়লে কিন্তু প্যারাগ্রাফটা সলভ করা যাবে না। তো যেরকম আমরা কোশ্চেনগুলো পড়ে নিলাম তাতে আমাদের লাভ কী হলো, কোশ্চেনগুলো মাথায় ঢুকে গেলো যে কোথা থেকে কোথাতে কী কী কোশ্চেন করা হয়েছে। ঠিক আছে, এইবার আমরা চট করে প্যারাগ্রাফটা পড়ে নেবো আর কোশ্চেন অ্যান্সার করে নেবো। তো চলুন বন্ধুরা, আপনারা একটু মনোযোগ দেবেন, আমরা প্যারাগ্রাফটা চট করে একটু পড়ে নেবো। ইনভিক্টাস আউট অফ দ্য নাইট দ্যাট কভার্স মি ব্ল্যাক অ্যাজ দ্য পিট ফ্রম পোল টু পোল, I thank whatever gods may be for my unconquerable soul. Next, in the fell clutch of circumstances, I have not winced nor cried aloud under the bludgeoning of change. My head is bloody but unbowed. Beyond this place of wrath and tears looms but the horror of the shed, and yet the menace of the year finds and shall finds we unafraid. William Ernest Henry, Seated, February 2015, Paper 1. তো বন্ধুরা আমরা প্যারাগ্রাফটা পড়ে নিয়েছি এবং বুঝে গেছি যে সিটেড ফেব্রুয়ারি 15 এ যে পেপার ওয়ানে যে প্যারাগ্রাফটা এসেছিল, যা যে পোয়েট্রিটা এসেছিল, তা সেই পোয়েট্রিটা এইটা। তো চলুন আমরা এবার কিন্তু চট করে অ্যান্সার করতে পারবো, কেন না আমরা কিন্তু প্যারাগ্রাফটা পড়ে নিয়েছি। আপনারা যদি একবারে প্যারাগ্রাফটা বুঝতে না পারেন তাহলে আপনারা দু তিনবার ভিডিওটি পজ করে প্যারাগ্রাফটা দেখে নেন, তাতে আপনাদের সুবিধা হবে। ঠিক আছে, তো চলুন আমরা এবার সরাসরি কোশ্চেন অ্যান্সারে চলে যাই। তাহলে প্রথম প্রশ্ন আছে, দ্য ফ্রেজ আনকনকিউরেবল সোর্স মিনস এ পার্সন হু ইজ, তাহলে এর সঠিক উত্তর আমরা এখানে কি দেখলাম, এর সঠিক উত্তর হবে এই চারটি অপশনের মধ্যে যেটা সঠিক হবে সেটা হবে ইনভিনসিবল। ঠিক আছে, তাহলে এখানে সঠিক উত্তর হবে ইনভিনসিবল। চলে আসছি পরবর্তী প্রশ্ন, লাইন ফাইভ অ্যান্ড সিক্স শোজ দ্যাট দ্য স্পিকার, তাহলে কি বলা আছে এখানে, না এখানে এই চারটের মধ্যে সঠিক উত্তর হবে রিমেইন আন্ডারটেন্ট ইভেন আন্ডার দি ওর্স্ট সার্কামস্ট্যান্সেস। ঠিক আছে, তা চলে আসছি পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন আছে রথ অ্যান্ড টিয়ার্স মিনস, তাহলে রথ অ্যান্ড টিয়ার্স এর মানে কি সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে, এর সঠিক উত্তর হচ্ছে অ্যাঙ্গার অ্যান্ড সরো। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো, নেক্সট প্রশ্ন আমাদের স্ক্রিনে কি আছে, তার নেক্সট প্রশ্ন আছে, দ্য ফ্রেজ মেনান্স অফ দ্য ইয়ার সাজেস্টেড, তাহলে কি সাজেস্ট করে সেটা আমাদের এখানে বলতে হবে 49 দ্য থ্রেটস অফ টাইম কিন্তু, হ্যাঁ এখানে সঠিক উত্তর হবে থ্রেটস অফ দ্য টাইম। চলে আসছি পরবর্তী প্রশ্ন, দ্য ওয়ার্ড উইচিন্ড ইন দ্য সেকেন্ড স্ট্যান্ডার মিনস, তাহলে উইচিন্ড এর সেকেন্ড স্ট্যান্ডার এর মানে কি, এটা রিকয়েলড কিন্তু এখানে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী প্রশ্ন, দ্য পোয়েট্রিক ডিভাইস ইউজড ইন ব্ল্যাক অ্যাজ দ্য পিট ফ্রম পোল টু পোল ইজ, তাহলে এর সঠিক উত্তর কী হবে, এর সঠিক উত্তর হবে কিন্তু সিমিলিটা কিন্তু এখানে সঠিক উত্তর হবে। তো বন্ধুরা এই দেখুন আমরা কত তাড়াতাড়ি কিন্তু প্যারাগ্রাফটা সলভ করে ফেললাম, আশা করি আপনারাও এই কম সময়ে কিন্তু প্যারাগ্রাফটা করতে পারবেন। যে প্রসেসটা আমরা ফলো করছি সেই প্রসেসটা আপনারা যদি ফলো করেন আপনারাও পারবেন টাইম কিল না করে, টাইম সেভ করে প্যারাগ্রাফ সলভ করতে। এইবার চলে আসি পরবর্তী আকর্ষণীয় পার্ট, যে পার্টটা প্রথমেই উল্লেখ করা হয়েছিল, তা পরবর্তী আকর্ষণীয় পার্ট হচ্ছে আপনাদের হোম টাস্কের কোশ্চেন অ্যান্সার পার্ট। তাই আপনারা কতটা প্রিপারেশন নিয়েছেন বা কতটা আপনাদের প্রিপারেশন দরকার আছে, তা আপনাদের কতটা ডিপ স্টাডি দরকার আছে, তাই জন্য আপনাদের এই কোশ্চেনটা করানো। তা গেল দিনকে আপনাদের প্রশ্ন ছিল,
ইভেন অ্যাট দ্য রিস্ক অফ ইকোনমিক লস হি ড্যাশ রিফিউজ টু টেক দ্য বিটেন ট্র্যাক। তা এর সঠিক উত্তর অপশন সি, কন্টিনিউয়াসলি। তা যারা বলেছেন কন্টিনিউয়াসলি তাদের সাধুবাদ জানাই, এবং যাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হয়েছে আপনারা কিন্তু আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন, মানে তাদেরই ইমেল অ্যাড্রেস চাওয়া হয়েছে যাদের নাম শর্ট লিস্টেড হয়েছে, ঠিক আছে। তা পুরো কোশ্চেনটা কী হলো, ইভেন অ্যাট দ্য রিস্ক অফ ইকোনমিক লস হি কন্টিনিউয়াসলি রিফিউজ টু টেক দ্য বিটেন ট্রাক। চলে আসছি এবার পরবর্তী আজকের আপনাদের হোমটাক্সের প্রশ্ন। তা আজকে আপনাদের হোমটাক্সের প্রশ্ন হলো, অন হিস সাডেন ডিমাইস মাই ইমোশনস ওয়ার সো কমপ্লিকেটেড দ্যাট ইট ওয়াজ ড্যাশ হাউ আই ফেল্ট। অপশান এ আনরিজনেবল, অপশান বি ইন্টলারেবল, অপশান সি আনইমাজিনেবল, আর অপশান ডি হচ্ছে ইনএক্সপ্লিকেবল। আবার আমি আপনাদের প্রশ্নটা বলছি, অন দিস সাডেন ডিমাইস মাই ইমোশনস ওয়ার সো কমপ্লিকেটেড দ্যাট ইট ওয়াজ ড্যাশ হাউ আই ফেল্ট। অপশান এ আনরিজনেবল, অপশান বি ইন্টলারেবল, অপশান সি আনইমাজিনেবল, আর অপশান ডি হচ্ছে ইনএক্সপ্লিকেবল। আপনাদের এই চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর বলে মনে হয় সেটা কমেন্ট লাইনে পোস্ট করুন। আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নের সঠিক উত্তরটা দিয়ে দেওয়া হবে, এবং প্রথম 10 জন যাদের নাম শর্টলিস্টেড হবে তাদের পুরস্কৃত করা হবে। কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো, এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন, যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।